হ্যালো ভিউয়ার্স, দেখছেন আইফোন টেক বাংলা আর আমি রাজরাজু আছি আপনার সাথে। ভিউয়ার্স, আপনারা অনেকেই রিকোয়েস্ট করেছিলেন আইফোনের যে অ্যাপেল ম্যাপ অ্যাপটি রয়েছে এটা নিয়ে ভিডিও তৈরি করার জন্য, তাই আজকের এই ভিডিওতে শেয়ার করব এই অ্যাপটির বেশ কিছু ফিচার, এটা কিভাবে কাজ করে এবং এটা আমাদের জন্য কতটুকু পারফেক্ট ইত্যাদি বিষয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। আপনি যদি অ্যাপেল ম্যাপ ব্যবহার করতে চান তাহলে অ্যাট ফার্স্ট আপনাকে সেটিংস থেকে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি অপশন থেকে লোকেশন সার্ভিস আগে অন করতে হবে। এরপর এখান থেকে ম্যাপস অপশন থেকে হোয়াই ইউজিং দিস অ্যাপ অর উইজেট এই অপশনটি টিক মার্ক দিতে হবে, যাতে করে যখনই আপনি অ্যাপেল ম্যাপ অ্যাপটি ব্যবহার করেন সাথে সাথে লোকেশন অ্যাকুরেট লোকেশন এখান থেকে সিলেক্ট করা যায়। তো আপনি যদি ম্যাপ ওপেন করেন এবং ম্যাপ ব্যবহার করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি যদি পরপর দুইবার টাচ করেন, এরপর আপনি উপরে বা নিচে যেদিকে ইচ্ছে কিন্তু আপনি জুম ইন জুম আউট করতে পারবেন। এটা হচ্ছে এক হাতে ব্যবহার করার ক্ষেত্রে, জাস্ট পরপর যদি আপনি দুইবার টাচ করে প্রেস করে ধরে রাখেন এরপর আপনি ডিসপ্লের উপরের দিকে বা নিচের দিকে যেভাবে যাবেন এটা জুম ইন এবং জুম আউট হতে থাকবে। বাট আপনি যদি পরপর দুইবার প্রেস করে আঙুল উঠিয়ে নেন সেই ক্ষেত্রে এটা জুম হতেই থাকবে, যতক্ষণ পর্যন্ত একেবারে আপনি করতে থাকবেন ততক্ষণ পর্যন্ত এটা জুম হতেই থাকবে। এবং এখান থেকে যদি জুম আউট করতে চান তাহলে কিন্তু কোনো ওয়ে নেই, জাস্ট আপনাকে এইভাবে টু ফিঙ্গার দিয়ে পিঞ্চ আউট করতে হবে তাহলেই আপনি এখান থেকে জুম আউট করতে পারবেন, এছাড়া কিন্তু আর কোনো ওয়ে নেই। তো এক হাতে ব্যবহার করার ক্ষেত্রে আপনি এই যে ফিচারগুলো এই টিক্সগুলো দেখতে পারেন। এছাড়া উপর দিকে ডান পাশে যে আইকনটি রয়েছে এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনার যে ম্যাপ রয়েছে এটা চারটা উপায়ে আপনি এখান থেকে শো করাতে পারেন। প্রথমটা হচ্ছে এক্সপ্লোর, যেটা এই মুহূর্তে আমরা ব্যবহার করছি, এটা খুবই নর্মাল এবং খুব ইজি একটা প্রসেস। এছাড়া এখানে যদি আবার ক্লিক করেন এরপর যে দুই নম্বরে যে ডান পাশে রয়েছে এটা হচ্ছে ড্রাইভিং মোড, আপনি যদি এই ড্রাইভিং মোড সিলেক্ট করেন সেই ক্ষেত্রে এটার যে সুবিধা সেটা হচ্ছে আমরা যখন বিভিন্ন জায়গায় ড্রাইভিং করি বা ড্রাইভ করি, ড্রাইভ করার ক্ষেত্রে আপনি হয়তো কোন রোডে রয়েছেন সেই রোডে জ্যাম কেমন রয়েছে, জ্যাম রয়েছে কি না বা আপনার বিভিন্ন ইত্যাদি বিষয় যেগুলো আমরা দেখতে পাই সেটা হচ্ছে এই অ্যাপেল ম্যাপের এই অপশন ড্রাইভিং মোডে আসলে আপনি দেখতে পাবেন বা এরকম একটি সুবিধা রয়েছে। বাট আমি কিন্তু অনেকটাই ট্রাই করেছি, বিশেষ করে বড় বড় যে লং রোড রয়েছে, ঢাকা সিলেট রোড, ঢাকা চিটাগং রোডে, এই ধরনের রোডগুলোতে যে জ্যামের অবস্থা আমি দেখতে চেয়েছি, বাট এরকম কোনো ফিচার আমি দেখতে পাইনি যেটা প্রপারলি কাজ করছে। যাই হোক, হয়তো বা এটা করতেও পারে বাট আমার ক্ষেত্রে হচ্ছে না। এছাড়া এইখানে যে আরও একটি অপশন রয়েছে, আপনি যদি নিচের দিকে দ্বিতীয় অপশনে ক্লিক করেন সেই ক্ষেত্রে এখান থেকে আপনি ট্রান্সপোর্ট যে অপশনটি, ট্রান্সপোর্ট আপনার পাবলিক ট্রান্সপোর্টের যে অপশন, সরকারি যে পরিবহনগুলো রয়েছে সেগুলোর যে বিভিন্ন স্টেশন রয়েছে এগুলো আপনি এখান থেকে জানতে পারবেন। এছাড়া আবার যদি এখান থেকে ক্লিক করেন এবং সর্বশেষ হচ্ছে স্যাটেলাইট মোড, এবং এটা যদি আপনি অন করেন তাহলে আপনার যে ম্যাপ সেই ম্যাপটি স্যাটেলাইট মোডে ওপেন হয়ে যাবে। এরপর আপনি একেবারে স্যাটেলাইট ভিউতে আপনার অ্যাপেল ম্যাপটি ব্যবহার করতে পারবেন। এখান থেকে আপনি যদি জুম করেন একেবারে আপনি যে লোকেশন আপনি এখান থেকে দেখছেন সেই লোকেশনের একেবারে ফুল ডিটেলস আপনি দেখতে পাবেন। এই ক্ষেত্রে অবশ্যই আপনাকে সময় দিতে হবে, এগুলো যে ওপেন হচ্ছে এর জন্য প্রচুর MB খরচ হবে এবং আপনার নেটওয়ার্ক যথেষ্ট স্টেবল হতে হবে, তাহলে আপনি এখানে সময় দেওয়ার পর অ্যাকুরেটভাবে এগুলো ওপেন হবে, তো জন্য একটু সময় অবশ্যই আপনাকে দিতে হবে। এছাড়া উপর দিকে ডান পাশে আপনি দেখেন একটা আইকন রয়েছে 3D নামে, আপনি যদি 3D ক্লিক করেন সেই ক্ষেত্রে আপনার যে স্যাটেলাইট মোড সেটা 3D হিসেবে আপনি দেখতে পাবেন। এখানে অবশ্য 2D অপশনও রয়েছে, সেই সাথে আপনি এখান থেকে অ্যাকুরেটভাবে সব কিছুই ডিটেলস দেখতে পাবেন। এছাড়া আরও একটি অপশন দেওয়া রয়েছে যা হচ্ছে কম্পাস নামে, এখানে যদি আপনি ক্লিক করেন 2D নিচে দেখেন এই কম্পাসে ক্লিক করলে আপনি এখান থেকে সকল দিক নির্দেশনা পেয়ে যাবেন। তো এখান থেকে আমরা আবার এক্সপ্লোরে ফেরত আসলাম। এখন এখান থেকে আপনি আরও কিছু সুবিধা ভোগ করতে পারেন, বিশেষ করে আপনি যদি এখান থেকে একটু উপরের দিকে যান, আপনি যে অঞ্চলে রয়েছেন সে অঞ্চলের ওয়েদার আপনি সবসময় নিচের দিকে কর্নারে দেখতে পাবেন। যেমন এখন যদি আমি ক্লিক করি এই মুহূর্তে দেখেন এখানে টঙ্গীর ওয়েদার শো হয়েছে, টঙ্গীতে আপনার বর্তমান যে ওয়েদার রয়েছে সেটা কেমন এই মুহূর্তে সেটা আপনি দেখতে পাবেন। এছাড়া আপনি যেখানে রয়েছেন সেখানে যদি এই মুহূর্তে চেক করি, যেমন এই মুহূর্তে আমি যে লোকেশনে রয়েছি ঢাকার অবস্থান দেখেন, আমরা টঙ্গীতে দেখলাম হচ্ছে 29°C এবং ঢাকাতে হচ্ছে 28°C। তো এরকমভাবে আপনি বিভিন্ন জায়গার যে ওয়েদার রয়েছে সেটা কিন্তু খুব সহজে এখান থেকে দেখতে পাবেন। এছাড়া আপনি যদি কোনো লোকেশনের উপরে জাস্ট প্রেস করে ধরেন, যেমন এই লোকেশনে আমি যদি এখানে প্রেস করে ধরি তাহলে কিন্তু এখানে ড্রপ পিন অপশন চলে আসবে, এরপর এখানে একটি ছবি আসবে এবং ছবির পাশে দেখেন দূরবীনের মতো একটা আইকন রয়েছে,
বাইনোকুলারের মতো। এটাতে যদি ক্লিক করেন তাহলে আপনি যে অঞ্চলটাকে বা যেখানে আপনি এই পিন করেছেন বা টাচ করেছেন তার যে একুরেট যে লোকেশন, তার যে ছবি রয়েছে, এটা আপনি 360 ডিগ্রি অ্যাঙ্গেলে দেখতে পাবেন। তো এটা খুবই চমৎকার একটি ফিচার, এবং সেই ক্ষেত্রে আপনি যখন এই ছবির উপরে পরপর দুইবার ডাবল প্রেস করবেন তাহলে দেখতে পাবেন এটা অ্যানিমেশন হচ্ছে এবং একেবারে লাইভ লোকেশনের মতো আপনি এখান থেকে টোটাল লোকেশনটা দেখতে পাবেন। তো খুবই চমৎকার একটি ফিচার এটা, এবং এটা অনেক অনেক জায়গায় আপনি দেখতে পাবেন। বিশেষ করে আমি বাংলাদেশে এরকম কোনো লোকেশন পাইনি, যেহেতু বাংলাদেশ এত আপডেট না। আমরা যদি চাই যে নিজেরা বিভিন্ন এলাকার এরকম 3D যে সকল ফিচার রয়েছে, 3D ভিডিও রয়েছে, এগুলো যদি আমরা এখানে সাবমিট করি তাহলে হবে, বাট এটা আপনি বাইরের যে কান্ট্রিগুলোতে সেগুলোতে পেয়ে যাবেন। এছাড়া ডিরেকশনে যদি আপনি যান, এই ক্ষেত্রে এখানে আপনি মাই লোকেশন, তারপর হচ্ছে ড্রপ টপ লোকেশন, এখানে আপনি মাই লোকেশনের জায়গায় আপনি চাইলে অন্য কোনো লোকেশনও সিলেক্ট করতে পারবেন। যেমন এই মুহূর্তে আমি ফিউচার যমুনা ফিউচার পার্ক সিলেক্ট করে দিলাম, যে এই মুহূর্তে আমি এখানে রয়েছি। এরপর আমার টার্গেট আমি কোথায় যাব, এর জন্য আমি এখানে ক্লিক করলাম, এবং এখান থেকে আমি এখান থেকে সার্চ করতে পারবো। যেমন আমি এখান থেকে ঢাকা এয়ারপোর্ট দিয়ে দিলাম, ঢাকা শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। তো এখান থেকে আমি এটাতে যাব। তবে এই ক্ষেত্রে একটা বিষয় হচ্ছে যে এই যে ম্যাপটি, এটা প্রপারলি বাংলাদেশে কাজ করে না। তাই আমরা এখান থেকে ডেস্টিনেশনের যে বিষয়, কতক্ষণ লাগতে পারে, বাসে গেলে কতক্ষণ লাগবে, মোটরস বাইকে গেলে কতক্ষণ লাগবে, বা এই পাবলিক ট্রান্সপোর্টে গেলে কতক্ষণ লাগবে, সাইকেলে কতক্ষণ লাগবে, হেঁটে গেলে কতক্ষণ লাগবে, যেগুলো আমরা গুগল ম্যাপে দেখতে পাই, এগুলো আপনি এখানে দেখতে পাবেন না। পাবেন না বলতে মানে আমি এখানে পাচ্ছি না। আমার যতটুকু ধারণা বা আমার যতটুকু জানা রয়েছে যে বাংলাদেশে এই বিষয়টা সাপোর্ট করে না, তারপরে আমি 100% শিওর করে বলতে পারছি না। হয়তো আপনার ক্ষেত্রে করতে পারে, আমার এখানে হচ্ছে না। যাই হোক, এটা আপনারা ট্রাই করতে পারেন। এছাড়া আপনার ডান পাশে যে আপনার যে লোগো রয়েছে, এই লোগোতে যদি ক্লিক করেন এখানে অনেক অপশন পাবেন, অনেক ফিচার্স পাবেন। বাট যখন আপনি iOS 17 ব্যবহার করবেন সেই ক্ষেত্রে আপনি অফলাইনে এই ম্যাপ ব্যবহার করার একটি অপশন পেয়ে যাবেন। অফলাইনে ক্লিক করার পর আপনি কোন অঞ্চলের ম্যাপটা দেখতে চান সেটা আগে সিলেক্ট করে দিবেন। তাহলে যখন আপনার ফোনে নেটওয়ার্ক থাকবে না, মানে ডেটা থাকবে না, ওয়াইফাই থাকবে না, তখন আপনি অফলাইনে সেই জায়গার লোকেশনটা দেখতে পাবেন। অবশ্যই সেটা আগে থেকে সেট করে রাখতে হবে, তো এই বিষয়টা অবশ্যই খেয়াল করতে হবে। এছাড়া এখানে যে দ্বিতীয় আইকন রয়েছে, এটাতে ক্লিক করলে নেভিগেশনে আপনি আপনার যে বর্তমান লোকেশন সেটা দেখতে পাবেন। তো এখান থেকে আপনি জাস্ট জুম করে আপনার সব কিছু দেখতে পাবেন। এছাড়া আপনি চাইলে তো এটা 3D হিসেবে, এসেটার হিসেবে চেক করতে পারেন। তো মোটামুটি বিষয় রয়েছে যে এই যে অ্যাপেলের যে ম্যাপ, এটাতে অনেক চমৎকার চমৎকার ফিচার্স রয়েছে, বাট সব ফিচার্স কিন্তু আমাদের দেশের জন্য উপযুক্ত না। অ্যাপেল কিন্তু প্রপারলি সব দেশের জন্য সব ফিচার উন্মুক্ত করে না, বাট আমাদের ক্ষেত্রে এখানে দেখা যাচ্ছে যে এটা আসলে এই ম্যাপ থেকে আমরা যে কোনো উপকারই পাবো বা এই ম্যাপটা যে আমাদের জন্য অনেক ইউজফুল তেমনটা কিন্তু না। তাই আমি বা আমাকে যারা জিজ্ঞেস করেন যে আপনি কোন ম্যাপ ব্যবহার করেন, আমি অবশ্যই গুগল ম্যাপ ব্যবহার করি। সেটা আমাদের জন্য অনেক সহজ এবং সেটাতে আমরা সব কিছুই বেশ সহজভাবে পেয়ে যাই। আর এই কারণে আমি এখনও বলবো, যদি আপনারা বাংলাদেশের বাইরে থাকেন তাহলে আপনাদের জন্য অ্যাপেল ম্যাপ হচ্ছে বেস্ট, যেহেতু এটা আপনার ফোনে ডিফল্টভাবে দেওয়া রয়েছে। এটাতে অনেক সুযোগ সুবিধা রয়েছে, অনেক চমৎকার ফিচার রয়েছে। বাট আপনি যদি বাংলাদেশে ব্যবহার করেন সেই ক্ষেত্রে অবশ্যই আমাদের সেই পুরাতন যে গুগল ম্যাপ রয়েছে সেটাই বেস্ট। তো এই ছিল ভিডিও। আশা করব ভিডিওটি আপনাদের জন্য উপকারী হবে বলতে, আপনারা অ্যাপেল ম্যাপ বিষয়ে যে সকল আপনাদের জানার ছিল বা ফিচার ছিল সেগুলো অলরেডি হয়তো বা এই ভিডিওটি দেখে আপনাদের জানা হয়ে গেছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে নিয়মিত আইফোন রিলেটেড ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। কথা হবে পরের ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।